হাই গাইস, গুড আফটারনুন। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে গোলাবাবু খাবে আশফল। আর কি খাবে? এটা এটা কি ফল? ডাফল কি যেন একটা বলে, ডাউর ফল। এটা কে দিয়েছে? এটা একটা আঙ্কেল দিয়েছে, তাই তো আঙ্কেলের বাড়িতে গাছ ছিল তো তোমাকে দিয়েছে। তুমি এটা কি করবে? আগের দিনের মতন আমের মতন চটকাবে? চটকাবে এটা? এই নাও, এই নাও, নাও তো দেখি কি করো তুমি এটা নিয়ে। নাও 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 নাও। এটা আমার এক অফিস কলিগ, একটা দাদা হয় তো, দাদার বাড়িতে ভীষণ ভালো একটা বাগান আছে, বাগানে নানা ধরনের গাছ রয়েছে। তো গোলাবাবুর জন্য এই, মানে আমি বলেছিলাম যে এই ইয়েলো কালার যেটা গাপ ফল বলে, এটা আমি আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে। ডাবল ফল, হ্যাঁ ডাবল ফল। আর এইটা হলো আশফল, আশফলটা এনেছিল অফিসে সবার জন্য খাওয়ার জন্য, তো আমার গোলাবাবুর জন্য নিয়ে এসেছিল। তো আমার গোলাবাবু আজকে টেস্ট করবে, ও নতুন নতুন ফল, ওকে আমি একটু একটু করে দিচ্ছি। আগের দিন আম দিয়েছিলাম, আজকে এই দুটো ট্রাই করবো একটু একটু, এতটা তো হবে না, জাস্ট ওকে একটু টেস্ট করাবো, তাই তো বাবু? বসো, এই নাও। এবার দেখো গোলাবাবু এটাকে নিয়ে কী করছে। নেবে তুমি? ওকে বসিয়ে দাও। তোমার খুব দুষ্টুমি করছে, কীভাবে বসে আছে দেখুন, মায়ের কাছে যখন বসে আছে এটা নেবে, তো এটা চটকাবে, এর জন্য ওকে তো একটু টাইম দিতে হবে, একটু জামাটাকে চেঞ্জ করতে হবে, কিছু করবে এটার উপরেই ও এখন করবে। তো এই হয়ে এখন দিচ্ছি আমি, দেখিও কী করে এই দুটোকে নিয়ে। তো এটা এখন চটকাবে, তো ওকে আমি এটা এখন একটু সুন্দর করে ধুয়ে তারপরে একটু মুখে রাগায় দেবো। কিন্তু এটা আপনাদের সাথে শেয়ার করছি যে বাবু এই নতুন ফলটা খাচ্ছে, গোলাবাবু, তাই তো? আরও যেহেতু এখন ছোটো বেবি, একদম নিউবর্ন, তো সেদিকে আমাকে দেখতে হবে, একদম ভিতরে ফ্রেশ ফল ওকে একটু দেবো, যেহেতু এটা গাছের ফল, কোনো অসুবিধা নেই, আমি বাজার থেকে কিনে আনিনি, তো এটা আমি ওকে দিতেই পারি। এটা ভীষণ সুন্দর একটা বাগান আছে, তো বাগানটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো, কোথা থেকে গোলার এই ফলটা এসছে, তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটাও ভিডিওর মধ্যে থাকবে। তো আপাতত এটাকে আমি দিই গোলাবাবুকে। টাটা, বাই বাই।